নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছেন যে কি খবর হয়। ইতিমধ্যেই গতকালকে আমি কমিউনিটিতে তিনটে বিষয়, মানে কোর্টের বিষয় জানিয়ে দিয়েছিলাম যে এগুলো আদেও কবে উঠবে এ কথা কেউ কিন্তু বলতে পারবে না। তাই আজকে দুটো খবর পেয়েছি সংগঠক শিক্ষকদের নিয়ে, সেই দুটো খবরই আপনাদের সামনে সরাসরি এইভাবে বলতে চলে এলাম। কারণ আমি জানি আপনারা অনেকেই চ্যানেল বেঙ্গলির উপর ভরসা করে থাকেন এবং কী আপডেট হয় সেদিকে অনেকেই চ্যানেল বেঙ্গলির উপর তাকিয়ে বসে রয়েছেন। দেখুন, প্রথম যখন খবর একটা করেছিলাম দিন পাঁচ সাতেক আগে, তখন সেখানে দেখা গিয়েছিল যে সেই কেসটা 144 নম্বরে ছিল, সেই কেসটা পরবর্তীতে 145 নম্বরে গেল, সেই কেসটাই পরবর্তীতে আবার 160 নম্বরে গেল, এবং আরও দেখা গেল যে 457 এবং 606 নম্বরে আরও দুটো কেস সংগঠক শিক্ষকদের ওই লিস্টার মধ্যে আপডেট রয়েছে। এখন আজকে সে বিষয়টা পাওয়া যায়নি এবং আগামীকাল বা আগামী পরশু যদি ওটা 160-এর জায়গায় 170 হতে পারে, 175 হতে পারে। তবে বিভিন্ন জায়গায় কিন্তু খবর অন্যান্য রকমেরও রয়েছে, যেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আনিয়ে দেওয়ার চেষ্টা করব। কোন কোন জায়গা থেকে এরকম একটা খবর আসছে যে আগামী 28 তারিখে সন্ধ্যেবেলার পর নোটিফিকেশান হয়ে যাবে। যদিও 28 তারিখে সন্ধ্যেবেলার মধ্যে নোটিফিকেশান না হয়, তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশান হতেই হবে, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাওয়া যাচ্ছে। কেন 28 তারিখে নোটিফিকেশান হবে? ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে গতকাল ডিপিএসসি বা ডিআই অফিস, এটা এখনও কনফার্ম নয়, সেখানে কিন্তু স্কুলের যে সার্কেলের কতজন করে আছে, কোন কোন স্কুলে শিক্ষক নেই, এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে নাকি জানতে চাওয়া হয়েছে পর্ষদের তরফে। পর্ষদ অর্থাৎ গোদা বাংলায় হলো পর্ষদ ডিআই অথবা ডিপিএসসিতে জানতে চেয়েছে যে আপনার ওই সার্কেলের মধ্যে কোন কোন স্কুলের কত কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোথায় কী ভ্যাকেন্সি নেই তার বিস্তারিত আমাদের জানান। সেটা নাকি আগামী ওই 28 তারিখ বেলা 2টোর মধ্যে জমা দেবার কথা, এবং যদি 2টোর সময় জমা পড়ে যায় ওনারা এতই চটপট কাজ করে ফেলবে যে সন্ধ্যাবেলার মধ্যে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, এটা বলা হচ্ছে। কিন্তু আমার কাছে, আমি যদি এটাই মনে করি যে 2টোর সময় যদি দেয় তাহলে 28 তারিখে কোনোভাবেই হওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যে যদি 28 তারিখে দুপুরবেলা 2টোর মধ্যে ওই রিপোর্ট জমা পড়ে, সন্ধ্যেবেলার মধ্যে সম্ভব নয়, সেটা হয়তো 29-30 তারিখে যেতে পারে। তবে বিভিন্ন জায়গার খবর আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। তবে হ্যাঁ, আরও এ কথা বলে রাখি, শুধুমাত্র সংগঠক শিক্ষকদের বিষয়ই নয়, পেন্ডিং কোর্ট কেস অনেক কিছু ম্যাটারই এর মধ্যে অ্যাড করা আছে, এটা বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পেয়েছি, যেটা আপনাদের সামনে সরাসরি তুলে দিলাম। এখন বিষয় হচ্ছে এটা কতখানি এর সত্যতা হয় বা এটা কতখানি সঠিক হয় সেটা কিন্তু একমাত্র সময়ই বলবে। কারণ শুধুমাত্র বিভিন্ন জায়গাকার খবর কালেক্ট করে আপনাদের মাধ্যমে তুলে ধরাই চ্যানেল বেঙ্গলির কাজ, আমি এটুকুনি মনে করি। তো যাই হোক, ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাক কী হয়। আজ থেকে আর কয়েকটা দিন যদি সঠিক খবর আসে তো আর কয়েকটা দিনের ব্যাপার। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ।